কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের বৈষম্য দূর করে সম অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে 2004 সালের 29 মার্চ গঠিত হয় আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন মহিলা শ্রমিক লীগ। প্রতিষ্ঠার দেড় দশক পর অনুষ্ঠিত হচ্ছে সংগঠনের দ্বিতীয় সম্মেলন। এ সময় দিক নির্দেশনামূলক বক্তব্যে নারী পাচারকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান জানিয়ে নারীর ক্ষমতায়নে ও সমাজে নারী অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন শেখ হাসিনা। অপরাধীদের রাজনীতিতে প্রশ্রয় দেওয়ায় বিএনপি আমলে নারী নির্যাতন বেশি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ৭১ সালে যেভাবে পাকিস্তান হানাদার বাহিনী অত্যাচার নির্যাতন চালিয়েছিল এদেশের মা-বোনদের উপর, তার পুনরাবৃত্তি আমরা দেখলাম 2001 সালে। সব অপরাধীদেরকে ছেড়ে দিয়ে তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল জিয়াউর রহমান। যারা এভাবে হত্যাকাণ্ড ঘটায় তাদেরকে যখন রক্ষা করা হয়, তখন সেই সমাজ থেকে এগুলি দূর করা অত্যন্তটা কঠিন কাজ হয়ে যায়। সম্মেলনে নেতাকর্মীদের সমসাময়িক রাজনৈতিক ও জাতীয় বিষয় নিয়েও দিক নির্দেশনা দেন সরকার প্রধান। বুয়েটে ছাত্র হত্যার ঘটনায় এক চুলো ছাড় নয় বলে আবারও জানান তিনি। বুয়েটে যে ঘটনা ঘটেছে আমরা কিন্তু পিছিয়ে থাকি, তো কোন দল করে সেটা না, খুনি খুনি হিসেবে আমরা দেখি, অন্যায়কারী অন্যায়কারী হিসেবে দেখি, অত্যাচারী অত্যাচারী হিসেবে আমরা দেখি। খবরটা পাওয়ার সাথে সাথে আমি তারও আন্দোলনের অপেক্ষা করিনি, কারণ নির্দেশের অপেক্ষা করিনি, সঙ্গে সঙ্গে আমি পুলিশকে নির্দেশ দিয়েছি, যাদের দশ দফার দাবিতে সবই মেনে নিয়েছে ভিসি, তারপরে একটা আন্দোলন করবে, কেন করবে জানি না। আওয়ামী লীগই ভারতের কাছে ন্যায্য দাবি আদায় করেছে জানিয়ে ফেনী নদীর সুপেয় পানি ও এলপিজি গ্যাস দেওয়ার বিষয়টি পরিষ্কার করেন প্রধানমন্ত্রী। আজকে যদি জনগণ আমাদের ভোট না দিত, তাহলে তো বিরোধী দল আন্দোলন করে আমাদেরকে নামাতে পারত, এ পর্যন্ত তারা কিছুই তো করতে পারলো না। কারণ তারপরে কি করে, তারা তো নির্বাচনটা নিয়ে একটা বাণিজ্য, এক সিট বিক্রি করছে তিনজনের কাছে, তিনজন টাকা খেয়েছে, কেউ লন্ডনে টাকা নিছে, কেউ নিছে গুলশান অফিস থেকে, কেউ নিছে পল্টন অফিস থেকে। তো সেই সমস্ত অবৈধ যারা ক্ষমতা এবং হাইকোর্ট উচ্চ আদালত রায় দিয়ে দিয়েছে জিয়ার ক্ষমতা দখল, এরশাদের ক্ষমতা দখল অবৈধ, সেই অবৈধ সরকারের যে মন্ত্রী সে আবার আমাদের নির্বাচন নিয়ে কথা উঠায় কীভাবে। নারীদের অধিকার নারীদেরই আদায় করে নেয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারী পুরুষ সমানভাবে কাজ করতে না পারলে দেশ দাঁড়াতে পারে না। একটা সমাজে যদি নারী পুরুষ সমানভাবে কাজ করতে না পারে, সুযোগ না পায়, তাহলে একটা সমাজ দাঁড়াতে পারে না। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা।